বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টিএস পৃথ্বী। আজ আমি আপনাদের করে দেখাবো পালং পনির। তার জন্য আমি পালং শাক একটু গরম জলে হালকা ভাপ দিয়ে নিয়েছি 2 মিনিটের জন্য, নিয়ে একটি মিক্সচার জারে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 6-7টা মতো কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। দিয়ে এটা আমি বেটে নেব। তারপর আস্তে আস্তে দেখতে থাকুন কিভাবে আমি পালং পনির বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি পালং শাকটা মিক্সারে মিক্সিং করে নিয়েছি। এবার আমি পনিরগুলো তেলের মধ্যে দিয়ে হালকা ভাজছি, খুব বেশি ভাজবো না, হালকা কোনো রকম একটুখানি ফ্রাই করে নেব। পনিরগুলো আমার হালকা ভেজে নিয়েছি। আমি পনির ভাজা তেলের মধ্যেই প্রথমে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, কটা গোটা জিরে দিয়ে দেব ফোড়নে, জিরেটা লাল হয়ে এলে আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা বেশ লাল লাল করে একটু ভেজে নেবেন। রসুন বাটা আর গ্রেট করে রাখা এই যে টমেটো কুচি দিয়ে আমি একটু কষতে থাকবো। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাও বেশ সুন্দর করে কষাতে থাকবে। এই মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে মিক্সচারে যে পালংটা আমি বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে, এই যে পালংয়ের যে কাঁচা গন্ধটা সেটা না যাওয়া পর্যন্ত আস্তে আস্তে কষতে থাকবো। হালকা একটু জল দেব এর মধ্যে দিয়ে এইটা ভালো করে কষতে থাকবো। এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা নুন দেবেন। এবার আমি পনিরগুলো দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলেও মাঝে মাঝে একটু ঢাকা খুলে আপনারা নাড়িয়ে নেবেন যেন নিচে লেগে না যায়। আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। দেখুন বন্ধুরা, এই যে রান্নাটা প্রায় হয়ে গেছে, একদম অল্প গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেব। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এই রান্নাটা যেমন স্বাস্থ্যকর তেমন টেস্টি, খুব সুন্দর খেতে। আপনারা সবাই বাড়িতে রান্না করে একবার খাবেন। আর এর ওপর আমি একটু ছিটিয়ে দিয়ে দেব ঘি। আর দিয়ে দেব একটু মালাই ক্রিম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা, আমি এবার প্লেটে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রান্নাটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।